বন্ধুরা, আমাদের হৃদযন্ত্রকে আমাদের সুস্থ রাখা খুব বেশি প্রয়োজন। আর হৃদযন্ত্র এবং আমাদের যে আর্টারিসগুলো রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ ঘটে, এগুলো সুস্থ থাকা খুব বেশি প্রয়োজন। বিভিন্ন সমস্যা বিভিন্ন জনের মধ্যে দেখা দেয়, যেমন আর্টারির মধ্যে অনেক সময় প্লাক ডিপোজিট হয়ে যায়, অর্থাৎ যে আমাদের রক্তে কোলেস্ট্রল রয়েছে, কোলেস্ট্রলের মাত্রাটা যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু এমন আর্টারির ভেতরে ব্লকেজ বা প্লাক সৃষ্টি হয়, এবং যা থেকে আমাদের হৃদযন্ত্রের নানা সমস্যা বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা কিন্তু দেখা দেয়। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার মধ্যে রক্ত সরবরাহ ঘটায় যে আর্টারিগুলো রয়েছে, এগুলোকে আমরা করোনারি আর্টারি বলে থাকি। আর এগুলোর মধ্যে যখন কোনো কোলেস্ট্রল জমে যায়, ব্লক করে, তখন কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায়। সো এই যে আপনি যদি একটা ব্লাড টেস্ট করলেন, যেমন আমরা লিপিপ্রোফাইল টেস্ট করি, করে যদি আপনি দেখেন যে আপনার রক্তের মধ্যে এলডিএল এর পরিমাণ একটু বেশি রয়েছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা সবথেকে ইম্পর্টেন্ট। যদি আপনার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্টের খারাপ যদি রিপোর্ট আসে, তার মধ্যে দেখবেন এলডিএল এর পরিমাণটা খুব বেশি। ডাক্তারবাবুরা অনেক মেডিসিন দিয়ে থাকেন, যেমন স্ট্যাটিন জাতীয় বিভিন্ন মেডিসিন, এট্রোপাস্ট্যাটিন, রোজোরোপাস্ট্যাটিন, বিভিন্ন স্ট্যাটিন জাতীয় মেডিসিন দেওয়া হয়। এই স্ট্যাটিন জাতীয় মেডিসিনগুলো মূল লক্ষ্য থাকে যে আমাদের যে রক্তে এলডিএল রয়েছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে কমিয়ে আনার। সো ঔষধ সেবনের মাধ্যমে আপনি অবশ্যই পরামর্শ অনুযায়ী ডাক্তারবাবুর এটা কিন্তু আপনি করতে পারবেন। তবে বন্ধুরা, এমন কিছু হোম রেমেডিস বা ঘরোয়া এমন কিছু উপায় রয়েছে যেগুলো আপনি যদি অবলম্বন না করেন এবং শুধু ওষুধের দ্বারা আপনি চাইছেন আপনার কোলেস্ট্রলটা কমিয়ে আনার, দেখুন আপনি এক মাস ওষুধ সেবন করবেন, আপনার কোলেস্ট্রল কমে আসবে, আবার আপনি ওষুধটা বদ্ধ করবেন, আবার আপনার কোলেস্ট্রলটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং ব্লকেজের সমস্যা আবার ধীরে ধীরে বন্ধুরা সৃষ্টি হতে শুরু করবে। সো ওষুধের পাশাপাশি হোম রেমেডিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন, বাড়িঘরে আপনাদের কী কী করা প্রয়োজন, কী না করা প্রয়োজন, এটা আপনাদের বোঝা খুব বেশি প্রয়োজন। তাহলেই কিন্তু আপনি আপনার রক্তের যে কোলেস্ট্রল, যে বেড়ে থাকা কোলেস্ট্রল এলডিএল, সেটাকে আপনি কিন্তু বন্ধুরা কন্ট্রোলে আনতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি এমন 7 থেকে 10টি উপায় সম্পর্কে আলোচনা করব। আপনার রক্তে যদি কোলেস্ট্রলের পরিমাণ বন্ধুরা বেশি থাকে, অবশ্যই এই উপায়গুলো আপনাদের বোঝা প্রয়োজন। ঔষধ সেবন আপনি করতে পারেন, আপনি হোম রেমেডিজের মাধ্যমে বা এই উপায়গুলো অবলম্বন করেও কিন্তু আপনার রক্তের এলডিএলটাকে আপনি কিন্তু বা আপনার কোলেস্ট্রলটাকে আপনি কন্ট্রোলে কিন্তু করে রাখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত বা এই তথ্য সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, যাদের প্রয়োজন আমি খুব তাড়াতাড়ি আপনাকে কথা বলবো বা আপনার সাথে রিপ্লাই দেওয়ার বন্ধুরা চেষ্টা করবো। প্রথমেই বলি, দেখুন আমাদের খাবার দাবার, আমাদের খাবার দাবার থেকে প্রায় 20-30% কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পায় বা বাড়ে, বাকি যেটা আমাদের লিভার কিন্তু প্রসেস করে। যদি কারো লিভারের কোনো সমস্যার ফলে আপনার রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার ট্রিটমেন্ট অবশ্যই করা প্রয়োজন। আর যদি আপনার খাবার দাবারটাকে আপনি কন্ট্রোল করেন, হেলদি ডায়েট যদি আপনি নেন, যেমন বলবো ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস রয়েছে, ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় আপনার কোলেস্ট্রল কমানোর জন্য, এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়াও যেমন কিছু ফ্রুটস রয়েছে, ভিটামিন সি যুক্ত যে ফ্রুটস বা ফলগুলো রয়েছে, লেবু রয়েছে, কমলা লেবু রয়েছে, এগুলো সেবনে অনেক সময় বিভিন্ন স্টাডি হয়েছে এবং তাতে দেখা গেছে প্রায় 10-15% নিয়মিত আপনার খাবারে যদি আপনি এই খাবারগুলো রাখেন, ফাইবার, হাই ফাইবারযুক্ত এবং ভিটামিন সি যুক্ত ফলমূল যদি আপনি রাখেন, তাহলে দেখা গেছে যে 10-15% কোলেস্ট্রল আপনি কিন্তু খুব সহজেই বন্ধুরা কমিয়ে আনতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, অ্যাভোকাডো রয়েছে, কিছু নাটস, আলমন্ড রয়েছে বা অন্যান্য যে বাদাম জাতীয় খাবারগুলো রয়েছে, এগুলো যদি আপনি সেবন করেন, তাহলেও আপনার কোলেস্ট্রলটাকে কমিয়ে আনতে পারবেন। খাবারে যে আমরা তেলটা বেশি ব্যবহার করি, আর যে কোনো তেল আপনি বেশি ব্যবহার করেন, তেলের মধ্যে মূলত ট্রাইগ্লিসারাইড থাকে, এটাও কিন্তু আবার একটু আমাদের হার্টের মধ্যে ব্লক সৃষ্টি করতে চেষ্টা করে বা সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি অলিভ অয়েল সেবন করতে পারেন, সেটা কিন্তু আপনার কোলেস্ট্রলটাকে, এলডিএলটাকে মূলত কমাতে আপনি একটু সহায়তা করবে। তাছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যে সকল খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে, টুনা, স্যালমন যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে অনেকে এগুলো নিতে কষ্ট হয়, বাট এগুলোর মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, বা আপনি সাপ্লিমেন্ট কিছু চাইলে আপনি নিতে পারেন। তো এগুলো নিলে কিন্তু এই এই ডায়েটারি হ্যাবিটসটা ফলো করলে অবশ্যই আপনার কোলেস্ট্রল টাইম বলবো কমপ্লিট তো কমাতে পারবেন না, বা 10-15% অবশ্যই কমাতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। তাছাড়া বলবো স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট অবশ্যই আপনাকে কমাতে হবে, যেমন লাল মাংস বা মাংসজাত খাবার বেশি যেগুলো রয়েছে, হোল মিল্ক যেগুলো রয়েছে, গরুর দুধ, যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা খুব বেশি, আমরা যে দুধটাকে গরম করলে তার উপরে যে শরাটা
বসে বন্ধুরা, এটা কিন্তু আপনাকে আপনি খেলে আপনার ক্ষতি করবে, কারণ অলরেডি আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু খুব খুব বেশি। তো এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, হোল মিল্স যে মিল্কটা রয়েছে সেটা আপনাকে বাদ দিতে হবে, এবং এই যে স্যাচুরেটেড ফ্যাটস যে খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এগুলো আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধুরা তৃতীয় যে বিষয়টি বলবো, রেগুলার এক্সারসাইজ। এটা করলে কি হবে দেখুন, আপনার ওয়েট অর্থাৎ আপনার ওজনটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করবে। আপনার শরীরে যদি খুব বেশি চর্বি জমে, ফ্যাট জমে, তাহলে অবশ্যই আপনার কোলেস্ট্রলের মাত্রাটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এলডিএলটাও কিন্তু বৃদ্ধি পাবে। রেগুলার আপনার যদি এক্সারসাইজ করুন তাহলে দেখা যায় প্রায় 10-20% কোলেস্ট্রল আপনার কিন্তু কমে আসবে এবং কমে থাকতে সহায়তা করবে। যে এলডিএল লো ডেন্সিটি যেটা ব্যাড কোলেস্ট্রল খারাপ যেটা এটাকে কমিয়ে আনবে, এবং গুড কোলেস্ট্রল যেটা এইচডিএল যেটা হাই ডেন্সিটি এটাকে কিন্তু নর্মাল রাখতে বা তার পরিমাণটাকে ঠিক রাখতে বন্ধুরা খুব খুবই সহায়তা করবে। রেগুলার এক্সারসাইজের মাধ্যমে এই নয় যে আপনি একেবারে কন্ট্রোল করতে পারবেন না, ওষুধ অবশ্যই আপনার লাগবে যদি খুব বেশি পরিমাণে আপনার এলডিএলটা লো ডেন্সিটিটা বৃদ্ধি পেয়ে যায়, তবে অবশ্যই আপনি 15-20% অবধি আপনি কিন্তু খুব সহজে সেটাকে কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। আপনি যদি স্মোকিং করেন বা অ্যালকোহল পান করেন, স্মোকিং কিন্তু ডাইরেক্ট আপনার কোলেস্ট্রলটাকে জমাতে খুব বেশি সহায়তা করবে, আপনার আর্টারির দেওয়ালে জমতে খুব বেশি সহায়তা করবে, এবং আপনার ব্লাড ভেসেলসগুলোকে ড্যামেজ করতে খুব বেশি সহায়তা করবে। তাই অবশ্যই আপনি স্মোকিংটাকে আপনি ছেড়ে দেওয়া খুব বেশি প্রয়োজন। অ্যালকোহল বা মদ্যপান করলে সেটাকে আপনাকে ছাড়তে হবে, নাহলে কিন্তু আপনার যে এলডিএল যে কোলেস্ট্রল সেটা কিন্তু বন্ধুরা কমবে না। আর একটা জিনিস বলবো, ওয়েট কন্ট্রোল, আপনার ওজনটাকে ম্যানেজ করা খুব বেশি প্রয়োজন। আপনার ওজন যত বেশি হবে ততই কিন্তু আপনার রক্তের মধ্যে এলডিএলের মাত্রাটা বৃদ্ধি পেয়ে দেখা দেবে। আপনার তাই নয় শুধু আপনার হার্টের সমস্যা, আপনার লিভারের সমস্যা, লিভারে চর্বি জমবে, আপনার হার্টের মধ্যে সমস্যা হবে, আপনার আর্টারির মধ্যে সমস্যা হবে, আপনার কিডনির মধ্যে সমস্যা হবে। সো ওজনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার ওজনটা সঠিক আছে কিনা আপনি কীভাবে বুঝবেন, আপনি গুগলে গেলে আপনি যদি বিএমআই ক্যালকুলেটার লিখে সার্চ করেন সেখানে এসএফএটি ক্যালকুলেটার, সেখানে আপনার ওয়েট মেল না ফিমেল এগুলো দিয়ে দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ওজনটা কি বেশি আছে না কম আছে না নর্মাল আছে। এই বুঝে আপনি এক্সারসাইজ খাবার দাবার এগুলো পরিবর্তন মাধ্যমে ওজনটাকে কন্ট্রোল আপনাকে করতেই হবে যদি আপনি হোম রেমিডিজের মাধ্যমে ঘরোয়া উপায়ে আপনার এলডিএল কোলেস্ট্রলটাকে আপনি কমাতে চান। তেল, তেলের মধ্যে বন্ধুরা মনো আনস্যাচুরেটেড ফ্যাটস যেগুলো থাকে যেমন অলিভ অয়েলস রয়েছে, এটা কিন্তু আপনার এলডিএলের মাত্রাকে কমাতে কিছুগুলো সহায়তা করবে। আপনি নর্মাল যে তেলটা ব্যবহার করছেন এগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইড খুব বেশি পরিমাণে থাকে, বাট আপনি অলিভ অয়েল আপনার খুব হাই যদি আপনার এলডিএল হয়ে থাকে আপনি অলিভ অয়েল সেবন আপনি করতে পারেন, সেটা অন্য তেলের তুলনায় আমি বলবো অনেক অনেক ভালো। তাছাড়া গার্লিক বা রসুন, রসুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, তাছাড়া মধ্যে অ্যালিসিন থাকে, অনেক ভালো গুণ থাকে। সো রসুন আপনি যদি নিয়মিত সেবন করতে পারেন তাও কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে কমাবে এবং আপনার রক্তে যে এলডিএল রয়েছে ব্যাড কোলেস্ট্রল রয়েছে সেটাকে কমাতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে, আপনার কোলেস্ট্রল যদি হাই থাকে এর মধ্যে এলডিএলটা হাই থাকলে অবশ্যই অন্যভাবে আপনি যে চাগুলো সেবন করেন এগুলো না করেন, গ্রিন টি আপনি সেবন করলে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার ফলে এই এলডিএলটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে। আপনার যে প্লাক জমার যে প্রবণতা থাকে, আর্টারির মধ্যে যে ব্লকেজ হওয়ার প্রবণতাটা থাকে অনেকটাই কমাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। তবে এই নয় যে একেবারে তার উপর আপনি ডিপেন্ড হয়ে যাবেন, আপনি এগুলো আপনার ওষুধের সাথে এগুলো পালন করলে অবশ্যই খুব খুব বেশি বন্ধুরা আপনি উপকার কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা আমরা যে প্রোটিন গ্রহণ করি, অ্যানিমেল প্রোটিন যেগুলো মাছ মাংস ডিম দুধ এগুলো রয়েছে, তাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা খুব বেশি, স্পেশালি এলডিএলের মাত্রাটা বেশি, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার অ্যানিমেল প্রোটিনটা একটু কম নিয়ে, যে উদ্ভিদ যে প্রোটিনগুলো রয়েছে যেমন সয়াবিন রয়েছে বা বিভিন্ন ধরনের বিনস ডাল রয়েছে এগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন তাহলে এগুলো কিন্তু আপনার যে খাবার থেকে যে কোলেস্ট্রলটা বৃদ্ধি পাচ্ছিল এগুলোকে ঠিক করতে বা একটু কমিয়ে আনতে খুবই সহায়তা করবে। অবশ্যই বন্ধুরা বলবো আপনার লাইফস্টাইল পরিবর্তন আপনাকে করা খুব বেশি প্রয়োজন। রেগুলার এক্সারসাইজ, ওয়েট ম্যানেজমেন্ট এবং আপনার খাবার যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনার খাদ্যের মধ্যে যুক্ত করবেন, এবং যেগুলো বললাম খারাপ এগুলোকে আপনার খাবার থেকে আপনি বাদ দেওয়ার প্রয়োজন। তার পাশাপাশি আপনি এগুলো মেনটেন করে এক মাস দেখতে পারেন, যদি তারপরও আপনার কোলেস্ট্রল বন্ধু না কমে, এলডিএল লো ডেন্সিটি না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে মেডিসিন যেমন স্ট্যাটিন জাতীয় বিভিন্ন মেডিসিন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে বন্ধুরা সেবন হয়তো করা লাগতে পারে। সো আশা করি বন্ধুরা ভিডিওটা থেকে আপনি অনেকটাই উপকার পাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না, তাহলে আগামী দিনে এমন তথ্য আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আপনার মনে কোনো কমেন্ট বা প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।